আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা আবার হাজির হয়েছি ষষ্ঠ অধ্যায়ে জাবেদার দুই নং সৃজনশীল অঙ্কটি নিয়ে। গত ক্লাসে আমরা এক নং সৃজনশীলটি ভালোভাবে বোঝানো এবং করানো হয়েছিল গত ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাহাউদ্দিন অ্যান্ড সন্সের একটা জাবেদা সৃজনশীল। তো আমরা শুরু করি। প্রথমে আমি একটু প্রশ্নটায় যাচ্ছি যে বাহাউদ্দিন অ্যান্ড সন্সের 2017 সালের মে মাসে লেনদেনগুলো নিম্নরূপ। বাহাউদ্দিন অ্যান্ড সন্স একটা দোকান প্রতিষ্ঠান, তার কিছু লেনদেন সংঘটিত হয়েছে। প্রথমত যে অঙ্কটা দেওয়া আছে যে ক নম্বরে বাহাউদ্দিন অ্যান্ড সন্সের মে মাসের বিক্রয় খাতে বাট্টার পরিমাণ নির্ণয় করো। আমরা জানি বাট্টা মানে ছাড় বা মৌকুফ, মানে আমাকে কিছু টাকা, এক্ষেত্রে আমাকে একটা বিশেষ একটা বিষয় যেটা হচ্ছে যে বিক্রয় খাতে বাট্টার পরিমাণ, তার মানে আমি বাট্টা বাহাউদ্দিন প্রতিষ্ঠান যে বাহাউদ্দিন উনি পণ্য বিক্রি করেছে, মানে ওনার উনি যাকে বিক্রি করেছে তাকে বাট্টা দিয়েছে, মানে এখানে প্রদত্ত বাট্টার হিসাব আসবে। তো দেখি আমরা একটু অঙ্কটাই যে উপরে আমরা হেডিং করব বাহাউদ্দিনের বিক্রয় খাতে বাট্টার পরিমাণ নির্ণয়। এরপরে ছক আসবে তারিখ বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা। প্রথমেই আছে মে 3 তারিখে, দেখো এখানে আছে রোমিজ ব্রাদার্সের নিকট 5% বাট্টায় 10,000 টাকার পণ্য বিক্রয়, চালান নং 173, চালানে পরিবহন খরচ ধরা হয়েছে 1,000 টাকা। এই লেনদেনটি পণ্য বিক্রয়ের যে বাট্টাটুকু শুধু আমরা এখানে নিব। তো কিভাবে নিব, প্রথমে লিখব 2017 মে 3 রোমিজ ব্রাদার্সের প্রদত্ত বাট্টা। আমরা 10,000-এর উপরে 5% বাট্টা নিব, 500 টাকা বের হবে, আমরা ক্যালকুলেট করে নিব। দেন মে 10 তারিখে বলা আছে যে 5% বাট্টায় সাদাত অ্যান্ড কোঙ্গের নিকট 9,000 টাকার পণ্য বিক্রয়, চালান নং 174, প্যাকিং চার্জ 500 টাকা। আমরা জাস্ট বাট্টাটুকু নিব, যেমন সাদাত অ্যান্ড কোঙ্গের প্রদত্ত বাট্টা 9,000 × 5% 450 টাকা আসবে। টোটাল যোগ করে আমার টোটাল পুরো বাট্টাটা দাঁড়ালো 950 টাকা। দেন আমার ক নং কমপ্লিট। দ্বিতীয় যে অঙ্কটায় বলা হয়েছে খতে উপর্যুক্ত লেনদেনের ভিত্তিতে বিক্রয় জাবেদা প্রস্তুত করো। আগের ক্লাসের অঙ্কটাতে আমরা ক্রয় জাবেদা প্রস্তুত করেছিলাম, এবারে আসছে বিক্রয় জাবেদা। এবং সব একটা উল্লেখযোগ্য বিষয় যে বিষয়টা আমার সবথেকে না বললেই নয়, ক্রয় জাবেদা অথবা বিক্রয় জাবেদা প্রতিবারই বোর্ডের প্রশ্নে যে কোনো একটা থাকবেই এক্সামে, এটা তোমরা ধরে নিতে পারো। নেক্সট আসছে যে বাহাউদ্দিনের বিক্রয় জাবেদা। আমরা লেখার পর, হেডিং করার পরে আমরা যে ঘরগুলো করব, এখানে একটা বিষয় মাথায় রাখবে, ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদার মধ্যে সিমিলারিটি আছে, বাট যেটা সিমিলারিটি নাই সেটা হচ্ছে ক্রয় জাবেদায় একটা শর্ত থাকে, শর্তের ঘর থাকে, বাট বিক্রয় জাবেদায় কোনো শর্তের ঘর থাকে না। এবং তারিখের পরে ক্রয় জাবেদায় লেখা হয় ক্রেডিট হিসাব খাত, আমরা বিক্রয় জাবেদায় লিখব ডেবিট হিসাব খাত। আর চালান নং থাকবে, সূত্র থাকবে, এবং বিক্রয় জাবেদা থাকবে, ধারে বিক্রয় করা হলো, এটার যে জাবেদা হয় যে আমি আগেও বলেছি ধারে বিক্রয়ের সাথে দেনাদার রিলেটেড আর ধারে ক্রয়ের সাথে পাওনাদার রিলেটেড। সেক্ষেত্রে বিক্রয়কে আমরা আগেই ক্রেডিট করে নিব সব সময়, অলওয়েজ বিক্রয় ক্রেডিট, এবং তার বিপরীতে যেহেতু ধারে বিক্রয় তাই দেনাদার হিসাব ডেবিট, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এবারে আমরা যে অঙ্কটা এখানে সাজাবো তার ক্যালকুলেশনটা আমরা নোট আকারে পূর্বেই করে নিব। যেমন নোট এক একটু খেয়াল করো, আগের অঙ্কের সাথে আমাদের সিমিলারিটি আছে। নোট এক রোমিজ ব্রাদার্সের নিকট বিক্রয়, আমরা আগেই বিষয়টা পড়ে নিয়েছিলাম। এখানে আমার মোট বিক্রয় থেকে কারবারি বাট্টা বাদ দিব এবং একটা এক্সট্রা আনুষঙ্গিক খরচ অর্থাৎ পরিবহন খরচ আছে সেটা যোগ করব। দেন প্রথমেই আমরা মোট বিক্রয় 10,000, তারপর 10,000-এর উপরে বাট্টা 5% প্লাস পরিবহন খরচ 1,000। 10,000 থেকে 10,000 5% 500 টাকা মাইনাস করলে দাঁড়ায় 9,500, সাথে 1,000 প্লাস করলে হয় 10,500 টাকা। এবং সেকেন্ডও ঠিক সেম, শাহাদাত অ্যান্ড কোঙ্গের নিকট বিক্রয়, মোট বিক্রয় থেকে কারবারি বাট্টা মাইনাস প্লাস, এখানে আছে ওখানে যেমন পরিবহন খরচ ছিল এখানে প্যাকিং চার্জ, প্লাস 9,000 × 5% কারবারি বাট্টা প্লাস 500 টাকা প্যাকিং চার্জ। 9,000 থেকে 9,000 × 5% 450 টাকা বের হলে সেটা বিয়োগ করলে দাঁড়ায় 8,550 প্লাস প্যাকিং চার্জ 500 টাকা যোগ করলে দাঁড়ায় 9,050। এই যে দুটো আমি বিক্রয়ের ধারে বিক্রয়ের পরিমাণ বের করলাম, এই দুটোই জাস্ট আমি এখানে বসিয়ে টোটালটা যোগ করে, চালান নং অবশ্যই বসাতে হবে, যোগ করে আমার টোটাল দাঁড়ায় 19,550, হয়ে গেল আমাদের বিক্রয় জাবেদা।
থার্ড গ নাম্বারে যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে যে বিক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত, তার মানে আমি রমিজ আর হচ্ছে রমিজউদ্দিন আর হচ্ছে রমিজ আর হচ্ছে কি শাহাদাত এই দুইজন বাদে আমার যে বাকি যে আমার লেনদেনগুলো রয়েছে সেগুলো থেকে আমার সাধারণ জাবেদা দাখিলা দিতে হবে। তো এক্ষেত্রে আমি তোমাদের যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে এই জাবেদা দাখিলাটা আমি করিনি, এটা তোমাদেরকে করতে হবে। আগের ক্লাসে ঠিক এই জাবেদা ছিল এবং আমি তোমাদেরকে আমার আমি লকডাউনের আগে বা যখন আমরা ক্লাস পেয়েছিলাম কিছু সেখানেও আমি কিছু জাবেদার ধারণা দিয়েছিলাম। আশা করি তোমরা চেষ্টা করবে, বাকিটা যদি যেখানে যেখানে প্রবলেম থাকবে বা বুঝতে পারবে না অনলাইন ক্লাসে আমি সলভ করে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে আশা করি, বুঝতে পেরেছো? এবং SW এই গণংটা তো করবেই, গণং সহ পুরো অঙ্কটাই আমাকে করে দেখাতে হবে। ধন্যবাদ সবাইকে।